রক্তাক্ত বিছানায় ছবি প্রকাশ করে পরিমনির সংবাদ সম্মেলনের ঘোষণা। তারকা দম্পতি রাজ পরিমনির সংসারে বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে। এরই মধ্যে বিয়ে বিচ্ছেদের চিঠি পাঠাবেন বলেও জানিয়েছেন পরিমনি। এ বিষয়ে বিস্তারিত জানানোর আগেই রক্তাক্ত বিছানার কয়েকটি ছবি প্রকাশ করলেন নায়িকা, যেখানে যে বিছানায় ফুল আর ফুটফুটে সন্তান সেখানে রক্তাক্ত বিছানা কেন, প্রশ্ন এখন সবার মনে। নতুন বছরের প্রথম ভোরে পরিমনি তার ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা যায় বিছানার বিভিন্ন স্থানে লেগে আছে রক্তের দাগ। ছবির ক্যাপশনে লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার সংবাদ সম্মেলন লোডে। এই ছবির বিষয়ে জানাতে পরিমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো রেসপন্স করেননি। গত 30 ডিসেম্বর মধ্যরাতে পরিমনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হ্যাপি 31st এভরিওয়ান। আর তার সঙ্গে আরো লিখেছেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটি অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছু নেই। রাজের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে পরিমনি গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি কিন্তু পারলাম না। তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিকতা এখন ভালো নেই, এর থেকে বেশি কিছু বলতে পারছি না। রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরিমনি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। গত বছর গুণিন সিনেমার শুটিং সেটে প্রেমের সম্পর্কে জড়ান পরিমনি ও শরীফুল রাজ। গোপনে বিয়ে, পরে এ বছরের জানুয়ারিতে বিয়ে ও অন্তঃসত্ত্বার খবর নিয়ে আসেন পরিমনি। আর গত 10 আগস্ট রাজপুরীর কোলজুড়ে আসে এক পুত্র সন্তান, তার নাম রাখা হয় সাহেব মোহাম্মদ রাজ্য। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।